হ্যালো বন্ধুরা, বাংলা ফিশিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, অনেকে একটা প্রশ্ন করছেন অ্যামোনিয়া নিয়ে বা পুকুরে যে গ্যাস বা সকালবেলা মাছ ভেসে যাওয়ার সমস্যা হচ্ছে সেটা নিয়ে। তো এর আগে আমি কিন্তু এটা সমাধান নিয়ে ভিডিও তৈরি করেছি, যেখানে আমি সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়েছি, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তবে আজকের যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে মূলত সমস্ত প্রসেস করার পরও পুকুরে সকালবেলা মাছগুলো ভেসে যাচ্ছে, গ্যাস হচ্ছেই কন্টিনিউ। তো এই জিনিসটি নিয়ে আসলে একটু কথা বলবো। অনেকে এই জিনিসটি নিয়ে সমস্যায় আছেন, কমেন্ট করছেন বা জানাচ্ছেন, তো এই জিনিসটি জানা প্রয়োজন রয়েছে। বর্তমান সময়ের যে পরিস্থিতি রয়েছে, কারণ এটা হচ্ছে অক্টোবর মাস হচ্ছে, ধীরে ধীরে এখান থেকে ঠান্ডা শুরু হবে। আর যখন আবহাওয়া চেঞ্জ হয়, গরম থেকে ঠান্ডার দিকে আসতে শুরু করে, তখন পুকুরে এই ধরনের সমস্যা অনেক বেশি দেখতে পাওয়া যায়। তাই অ্যামোনিয়া বা গ্যাস হলে আমাদের যে করণীয় রয়েছে, অক্সিজেন ট্যাবলেট দেওয়া, জিওলাইট ব্যবহার করা, চুন ব্যবহার করা, এই জিনিসগুলো যে রয়েছে সেগুলো তো আমরা করি। করার পরে অনেক সময় দেখি যে এটা কন্ট্রোল হচ্ছে না। তো সেই অবস্থায় কী করা উচিত? সেই অবস্থায় আপনাকে প্রথমত যে মাছের ফিডিং রয়েছে, খাবারটা, সেটা নিয়ন্ত্রণ করতে হবে। যখন দেখবেন যে এই সমস্ত কাজ করার পরেও কোনো কাজ হচ্ছে না, তখন আপনাকে আপনার পুকুরের খাবারটা মিনিমাম 3 দিনের জন্য বন্ধ রাখতে হবে। 3 দিনের জন্য যখন আপনি খাবারটা বন্ধ রাখবেন, তখন পুকুরে যে এক্সট্রা খাবারগুলো পচে নষ্ট হয়ে অ্যামোনিয়া তৈরি করছে, সেই এক্সট্রা খাবারগুলো ধীরে ধীরে মাছ খাবে এবং পুকুরে যে সমস্যাটা রয়েছে সেটা অনেকাংশ কমে আসবে। তার পাশাপাশি যে জিনিসটা করতে হবে, পুকুরের যে জল রয়েছে সেটাকে চেঞ্জ করে নিতে হবে। চেষ্টা করবেন 40% জল বাইরে ফেলে দিতে, কারণ দিনের বেলা কিন্তু অ্যামোনিয়া বা গ্যাসের যে সমস্যাটা সেটা দেখা যায় না। সূর্যর ওঠার সঙ্গে সঙ্গে সেটি কিন্তু ঠিক হয়ে যায়। সে সময় প্রচুর পরিমাণ অক্সিজেন থাকে, যার ফলে পুকুরের জলে অক্সিজেনের অভাবটা তেমন দেখা যায় না। সেই সময় আপনাকে কী করতে হবে, পুকুরের জলটা যে রয়েছে সেই জলটাকে চেঞ্জ করে নিতে হবে, ফেলে দিতে হবে। এবং সেই জলটা যখন ফেলে দেবেন, সারাদিন আপনি ফেলতে পারেন, এবং সন্ধেবেলা থেকে আপনি নতুন ফ্রেশ যে জল রয়েছে সেটা পুকুরে প্রবেশ করাবেন। আর এটা যদি সারা রাত করেন, তাহলে দেখবেন যে পুকুরে গ্যাস হচ্ছে না, আর নতুন জলের কারণে পুকুরে অক্সিজেনটাও একটু বাড়ছে, আর এই ধরনের সমস্যা হবে না। তার পাশাপাশি যে জিনিসটা করতে হবে, পুকুরে শাওয়ারিংয়ের ব্যবস্থা করা। আপনাকে অবশ্যই পুকুরে কন্টিনিউ শাওয়ারিং ব্যবস্থা করতে হবে, 2 থেকে 3 দিন কন্টিনিউ শাওয়ার। সম্ভব হলে বাইরের যে জলটা আছে, যে পরিষ্কার জল, ফ্রেশ জল আছে, সেটা প্রবেশ করাতে পারেন। সেই ব্যবস্থা না থাকলে পুকুরের জলটা পুকুরে টেনে আপনি পুকুরেই ফেলতে পারেন। এতে করে যে জিনিসটা হবে, পুকুরের জলে অক্সিজেন লেভেলটা বাড়বে, এবং মাছগুলো যখন অক্সিজেন পাবে না, অক্সিজেন শর্টেজ হবে, তবে তখন সেই জলটার কাছে এসে কিন্তু সে অক্সিজেন নেওয়া শুরু করে দিবে। এতে করে যে জিনিসটা হবে, আপনার পুকুরে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো অ্যাটলিস্ট মরবে না, বেঁচে যাবে। কিন্তু আপনি যদি এই কাজটা না করেন, সেক্ষেত্রে মাছটা মরে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। প্রায়ই যে গ্যাস বা অক্সিজেন শর্টেজ বা অ্যামোনিয়ার যে সমস্যাটা রয়েছে, সেটা কিন্তু ভোরবেলায় 3টে 4টার দিকেই দেখতে পাওয়া যায়। অনেকেই এই জিনিসটা করেন না, কি ভোরবেলা পুকুরটা চেক করেন না। অবশ্যই যদি এই ধরনের সমস্যা আপনার পুকুরে হয়ে থাকে, একটা দুটা মাছ আপনি দিনেরবেলাও দেখতে পাচ্ছেন যে মারা গেছে, বা মাছগুলো উপরে খাবি খাচ্ছে, জলের উপরে ভেসে থাকছে, এই ধরনের সমস্যা দেখা দিলে আপনাকে অবশ্যই ভোরবেলা পুকুরটা চেক করে রাখতে হবে, এবং প্রতিনিয়ত এভাবে আপনাকে পুকুরে জল চালিয়ে যেতে হবে, যাতে করে এই ধরনের সমস্যা না হয়। 2 থেকে 3 দিন সময় পর্যন্ত এই ধরনের সমস্যা থাকতে পারে, এরপর ধীরে ধীরে এই সমস্যাটা ঠিক হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে জলের যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর সঙ্গে সঙ্গে আপনাকে আবারও পুনরায় জিওলাইট বা চুন, এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে পুকুরের জলটাকে হালকা এবং পাতলা করে নিতে হবে। এই জিনিসটা করে ফেললে দেখবেন যে এই অ্যামোনিয়া সমস্যাটা সমাধান হয়ে গেছে, এবং পরবর্তীতে আর সমস্যাটা হচ্ছে না। তো এই টুকটাক বিষয় ছিল যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ধরনের সমস্যা নিয়ে আমি সবসময় চ্যানেলটাতে ভিডিও দিয়ে থাকি। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।